So, hello readers, assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome back, BD readers. আজকে বাইক সার্ভিসিং নিয়ে চলে আসলাম। আসলে আমি নিজে তো সার্ভিসিং করি না, আমি যতটুকু পারি ততটুকু আপনাদেরকে দেখাই। তো আজকে আপনাদেরকে বাইক সার্ভিসিং টপিক মোটামুটি একটি আইডিয়া দিব যে কিভাবে বাইক সার্ভিসিং করতে হয় বা কিভাবে করবেন প্রিমিয়াম সার্ভিস। এই দেখতে পারতেছেন যে ভাইটাকে দেখাচ্ছি, উনি হচ্ছে এই এখানকার হেড মিস্ত্রি প্লাস এই শপের ওনার। তো ওনার কাছে রাসেল শেখ অনিক ভাই আসে, এসে বাইক সার্ভিসিং করায় মাঝে মাঝে। তো একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ড হয়ে গেছে। তো তখন বললাম ভাই আমি একটা ভিডিও করব, তখন উনি বললো নো প্রবলেম, আপনি কন্টিনিউ করতে পারেন। আপনাকে কি বিষয়ে হেল্প করতে পারি? আমি বললাম কোনো হেল্প করার দরকার নেই, আপনি আপনার মতো কাজ করবেন, আমি ভিডিও করব, যদি ডিস্টার্ব হয় তাহলে বলবেন, আমি আর করব না। উনি বললেন না ভাই কোনো সমস্যা নেই, আপনি করেন। তো এই যে দেখতে পাচ্ছেন বাইকের ভিতরে কত ময়লা ধুলাবালি জমে আছে, এটা হচ্ছে রাসেল ভাইয়ের বাইক। তো উনি ভাইটা আমাকে অনেক হেল্প করেছে, এর আগেও কয়েকবার বলেছে ভাই আপনি চাইলে ভিডিও মেক করতে পারেন। তো আমি আজকে শুরু করে দিলাম অলরেডি। তো উনি সম্পূর্ণ প্রসেসিং দেখেন যে কিভাবে কিভাবে বাইক ওয়াশ করে বা কিভাবে বাইক ওয়াশ করতে হয়। আগে ওনাদের কাছে যেয়ে বলবেন যে প্রিমিয়াম সার্ভিস করব, তারপরে ওনারা একটা আপনাকে একটা বিল বলে দিবে, ওই যদি আপনার পোষায় তাহলে করবেন, না পোষাইলে কিছু নাই। এই দেখতে পারতেছেন এটা হচ্ছে টিভিএস মেট্রো প্লাসের, এটা হচ্ছে এয়ার ফিল্টার, এয়ার ফিল্টারের কালার ডিসকালার হয়ে গেছে। তো ইনশাল্লাহ আগামীতে আমি এয়ার ফিল্টার ওয়াশ নিয়ে একটা ভিডিও মেক করব, অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন। আর আপনার ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ রইল, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, কারণ এরকম ভিডিও প্রতিনিয়তই আমি মেক করে থাকি। আর বললাম অয়েল ফিল্টার কীভাবে ওয়াশ করতে হয়, এই ভিডিও আপনি পেয়ে যাবেন আগামীতে। তাহলে অবশ্যই দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি অল করে দেবেন, যাতে সবার আগে নেক্সট আপডেট ভিডিও আপনি পেতে পারেন। আপনার যদি বাইক থাকে কোনো সমস্যা নেই, না থাকলেও কোনো সমস্যা নেই, শিক্ষার কোনো শেষ নেই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং ফেসবুক পেজে একটি লাইক করে দেবেন, ধন্যবাদ। তো চলুন ভিডিওটি আমরা দেখি কিভাবে কিভাবে কি করতে হয়। আসলে বাইকটা খুলতে মোটামুটি বেশি সময় লাগেনি, 2 থেকে 2.5 মিনিট সময় লাগছে, একেবারে পুরো অলঙ্গ করে ফেলেছে। দেখতেই পারতেছেন আপনারা বাইকটার কাজের প্রসেসিং আসলে খুব, ওনার স্পিড বলতে হবে মারাত্মক, 2-3 জন মিলে ঠাস ঠুস করে খুলে ফেলছে। তো খুব মারাত্মক কাজ করতেছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন চেন বকেট, এটা নিয়েও কিন্তু আমি একটা ভিডিও মেক করেছি। এই দেখেন ওনারটা কিন্তু প্রায় খসে গেছে, একবারে শেষ পর্যায়ে। আর দেখতেই পারতেছেন কত ধুলাবালি। এইটা যদি আপনি ওয়াশ করতে চান তাহলে অবশ্যই উপরে আই বাটনে ভিডিওটিতে ক্লিক করে আপনারা দেখে নেবেন কীভাবে টিভিএস মেট্রো প্লাস বাইক ওয়াশ করতে হয়। এবং অ্যাপাচি 4B যদি আপনার থেকে থাকে তাহলে অবশ্যই সেটাও করতে পারবেন, অবশ্যই আই বাটনে দিয়ে দেবো। এই যে আই বাটন, এখানে ক্লিক করবেন তাহলে অ্যাপাচি 4B-র কীভাবে ওয়াশ করতে হয় সেটাও পেয়ে যাবেন। তো দেখুন উনি মানে আরেক মানে ওনার হেল্পার বলতে পারেন বা ছোট একজন মিস্ত্রি বলতে পারেন, ও বাইকের চাপা বলে থাকি আমরা, সামনের ইটা লুজ হয়েছিল, ও কিন্তু টাইট দিচ্ছে, তারপরে কিভাবে কিভাবে এটা কাজ করা হয় ও কিন্তু করতেছে, মানে 2-3 জন প্রতিনিয়ত কিন্তু বাইকের কাজ করতেছে। দেখতে পারতেছেন ইঞ্জিনের সামনে উনি আসছে, এসে খুলতেছে। আমি প্রসেসিংগুলো আপনাদেরকে সম্পূর্ণ তো দেখাতে পারবো না, কারণ একটা ভিডিও মেক করতে অনেক সময় লাগে, একটা বাইক সার্ভিস করতেও অনেক সময় লাগে। তো এখানে যার যার কাজ আলাদা আলাদাভাবে ওনারা কাজ করতেছে, কারণ আমি তো সব কাজ তো দেখাতে পারবো না। তারপরে দেখা গেছে ওনার সার্ভিসিংয়ের যেই পার্টগুলো ওগুলো তো আর আমি সম্পূর্ণ দেখাতে পারবো না, যখন আমি নিজে করবো সেটা দেখে নেবেন। এ দেখতে পারতেছেন উনি চেন বকেটের সেই ছোটো কাঙ্ক্ষিত জিনিসটা খুলছে, কারণ এখন উনি এটা চেঞ্জ করবে, এই কারণে উনি খুলবে। পুরো চেন সেটটাই আমার চেঞ্জ করতে হবে, এই কারণে উনি পুরো চেন সেটটাই খুলে ফেলবে। তো আস্তে আস্তে সব জিনিসই খুলবে, খুলে পুরো বাইকটাকে ওয়াশ করবে। যদি বাইক ওয়াশ করার ভিডিও আপনি শর্টকাটে পেতে চান তাহলে অবশ্যই উপরে আই বাটনে ক্লিক করবেন, তাহলে বাইক ওয়াশের সিস্টেমটা পেয়ে যাবেন। আর যদি বলেন যে না আমি শর্টকাটে দেখবো না, আমি পুরো ভিডিও দেখবো, তাহলে ওই পুরো ভিডিওটি জুড়ে থাকছি আমি আকবর হোসেন, অবশ্যই ভিডিওটি দেখবেন, পুরো ভিডিওটি দেখবেন। আশা করি ভিডিওটিতে আপনাদের উপকার আসবে, ভিডিওটি যদি আপনাদের উপকার আসে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন। এই যে দেখতে পারতেছেন
এটা হচ্ছে অ্যাপাচি আরটিআর, এটা কিন্তু মেশিনের মাধ্যমে কি একটা কাজ করতেছে, ওনার প্রতিনিয়ত কিন্তু বাইক সার্ভিস করে। আমাকে বলেছিল ভাই আপনি এসে সময় দিতে পারেন, আমার এখানে অনেক ভিডিও আপনি মেক করতে পারবেন। আসলে এত দূর হওয়াতে কিন্তু যাওয়া যায় না। তারপরও আরেকজনের বাইক আমি কীভাবে ই করি, তারপর উনি বললো যে ভিতরে একটা কাজ চলছে, আপনি চাইলে ওটা একটু দেখতে পারেন বা দেখাতে পারেন। তো আমি একটু দোকানের ভিতরে গেলাম, দেখলাম কাজ চলতেছে, সামথিং একটু শ্যুট করলাম, একটু ভিডিও করলাম অ্যাপাচি আরটিআর এটার কাজটা সামনে একটু একটু দেখাবো। তারপরে আমি আবার চলে যাব টিভিএস মেট্রো প্লাসে। এর ফাঁকে কিন্তু ওনারা কিন্তু মেট্রো প্লাসের কাজ চলছে করছে, এবং আমি এখানে এসে দেখাচ্ছি যে আসলে অ্যাপাচি আরটিআর বাইকের কাজ করতেছে। সামথিং একটু দেখেন আপনারা কীভাবে ভিতরে যেটাকে টাইমিং চেন টুইমিং চেন যা হয় আর কি ইঞ্জিনের কাজ করতেছে, সম্পূর্ণ প্রসেসিং ওনাদের আমার থেকে অনেকটাই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। ওনাদের কাজের মানও অনেক খুব সুন্দর বলতে হবে, অবশ্যই তারিফ না করলেই না। আসলে খুবই ভালো লেগেছে আমার থেকে। ওই যে দেখতে পারতেছেন আপনারা কয়েল বলে এটাকে, আসলে আমি যতটুকু জানি ততটুকুই কিন্তু সার্ভিসিং টিপস দিব, আর এর বেশি তো দিতে পারবো না। এর বেশি দিতে হলে আমাকে অবশ্যই মিস্ত্রিখানায় নিয়ে যেতে হবে, কারণ যেটা আমি জানি না সেটা আমি কীভাবে বলবো, কীভাবে আপনাদেরকে সলিউশন দেবো, তখন মিস্ত্রিখানা থেকে আপনাদেরকে সলিউশন দিতে পারবো ইনশাল্লাহ। তবে অবশ্যই আপনাদের কোনো কিছু দরকার হলে আমাকে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ তার উপর ভিত্তি করে আমি ভিডিও মেক করার চেষ্টা করব। তো এখন উনি চেন খুলছেন, চেন খুলতে 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 প্যালাস দিয়ে বাইরাচ্ছেন। অবশ্যই সরি, অবশ্যই চেন খুলতে সক্ষম হলো। তো চেনটা খোলা শেষ, এখন আরও অনেক কিছু প্রিমিয়াম সার্ভিস যেহেতু মোটামুটি ভালো কাজ করবে, পিছনে চাকা খুলতে হবে। যে দেখতে পারতেছেন জসিম মোটর ওয়ার্কস, জসিম মোটর ওয়ার্কস। তো এইখানে এসে কিন্তু জসিম মোটর ওয়ার্কসে এসে কিন্তু আপনারা কাজটা করতে পারেন। এটা হচ্ছে যে আপনার সম্পূর্ণ, এই যে দেখতে পারতেছেন হাজারিবাগ ওইখানে। তো এই যে এখন বাইক ওয়াশ করবে, ওয়াশের প্রসেসিংটা দেখতে পারতেছেন, আর এটার প্রসেসিং কিন্তু আমার আগে একটা ভিডিওতে দেওয়া আছে, অবশ্যই এখান থেকেও দেখতে পারেন, এখান থেকেও দেখতে পারেন। এখানে অবশ্যই শর্ট করা, তো এটা হচ্ছে নিচের ধুলাবালিটা একেবারে রিমুভ হয়ে যায় এই এইভাবে কাত করে পানি মারলে। আর যদি দাঁড়ানো অবস্থায় পানি মার হয় তাহলে তো ইঞ্জিনের ভিতরে বা ইঞ্জিনের নিচে যে ময়লাটা থাকে সেই ময়লাটা কিন্তু রিমুভ হয় না। তো আপনার যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ দেওয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন, আর আপনি যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে প্লিজ দেওয়ার ফেসবুক পেজ একটি লাইক করে দিবেন এবং ফলো করে দিবেন। তো দেখুন বাইক ওয়াশের যেই প্রসেসিংগুলো, এটা আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। আমি বারবার বলতেছি যে আমার ইউটিউব চ্যানেলের কিছু ভিউয়ার্স আছে যে 10 মিনিট 15 মিনিট 20 মিনিটের ভিডিও দেখে ওনারা চলে যায়, কিন্তু 10 মিনিট 15 মিনিট 20 মিনিটের ভিডিও মেক করতে যে আমার কতটা কষ্ট হয় এটা তারা বোঝে না। এ দেখেন ছোট ভাইটা কি সুন্দর করে হাসি দিয়েছে, আপনারা আসেন এরকম একটা ফকলা হাসি দেন দিয়ে চলে যান, কিন্তু ভিডিওটিতে একটি লাইক করেন না, একটি কমেন্ট করেন না যে ভিডিওটি কীরকম হয়েছে। আপনারা কিছু জানতে চান না, আমাকে জানতে দেন না, আপনারা কিসের উপর ভিডিও চান সেটাও বলেন না, আসেন আপনাদের দরকার দেখেন চলে যান। আর ভিডিওটি সম্পূর্ণ না দেখে আপনারা হুট হাট করে একটি কমেন্ট করেন, এটা আসলে বিরক্তিকর। তারপর আমি বিরক্তি মনে করি না, আমি মনে করি আমার সৌভাগ্য যে আমার কোনো সাবস্ক্রাইবার বা কোনো ভিউয়ার কিছু জানতে চাচ্ছে, আমি সাথে সাথে কমেন্ট অ্যান্সার দিই, আমি সবসময় কমেন্ট অ্যান্সার দিই। আশা করি আপনারা ভিডিওটি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই 10 মিনিট 15 মিনিটের ভিডিও করতে আপনারা দেখছেন 10 মিনিট 15 মিনিট, কিন্তু আমার 10 দিন 15 দিন সময় লাগে। একটি ভিডিও করতে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা সময় লাগে, তারপরে এই ভিডিওটি আবার নিয়ে আসা, দেখা, এডিট করা, তারপরে আরও কিছু কাজ করা, র‍্যাপিং করা, তারপরে আপনাদের মাঝে শেয়ার করা। বাট আপনারা পেলেন 5 মিনিট 10 মিনিট 20 মিনিট, কিন্তু আমাদের অনেক কষ্ট হয় এই 5 মিনিট 10 মিনিট 20 মিনিটের ভিডিও মেক করতে। শুধু কষ্ট না, মারাত্মক কষ্ট হয় যা আপনাদেরকে বুঝিয়ে বলতে পারবো না, কারণ আপনারা দেখতেছেন ভিডিও 5 মিনিটের ভিতরে শেষ, কিন্তু এই 5 মিনিটের ভিডিও করতে গেলে আমাদের মিনিমাম 1 ঘন্টা সময় লাগে। তারপরে ওটার পিছনের পারিশ্রমিক, যেই আমরা যেই খরচ করি, এই খরচটা কি
কি কারণে করি, আপনাদের জন্য করি। কোনোখানে যদি ট্যুর দেই, 2 লিটার, 1 লিটার, 5 লিটার, 7 লিটার, যে ক লিটারই তেল লাগে, এগুলোর টাকা কিন্তু আপনারা দেন না, আমাদের নিজের পকেটে থেকেই যায়। বাট আপনারা রেডিমেড একটা ভিডিও পান, দেখেন, চলে যান, হঠাৎ করে মাঝখান থেকে একটা প্রশ্ন করেন, এটা কি, এটা কি। আসলে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন না, এই কারণে আপনারা মাঝে এসে থেমে যান, একটা উল্টো পাল্টা কমেন্ট করেন। তাতে আমি নারাজ না, আমি খুবই খুশি, আমি অ্যান্সার দিই, আমি রিপ্লে, আমি আপনারা দেখবেন আমার প্রত্যেকটা ভিডিওর ভিতরে আমি রিপ্লে অ্যান্সার দিই। অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনার এক ক্লিক, একটা ক্লিক করলে আপনার কিছু সময় নষ্ট হবে, বাট আমার কিন্তু অনেক সময় নষ্ট হয় আপনাদের জন্য একটি ভিডিও মেক করতে। তাহলে বুঝেন যে আপনাদের জন্য আমরা কত কষ্ট করি, কত ই করি, অথচ আপনারা কোনো উৎসাহিত দেন না আমাদেরকে। তো কীভাবে আমরা ভিডিও মেক করবো আর কী করবো বলুন, ভিডিও মেক করি জাস্ট দেখেই আপনারা চলে যান, অথচ একটি সাবস্ক্রাইব করি না, কী হয় আপনাদের, কী মানে আপনাদের কষ্টটা কি আমি বুঝি না। জাস্ট একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবেন, এরকম ভিডিও নেক্সট টাইম আরও আপডেট পাবেন। মানে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা বাইক রিলেটেড সব ভিডিও পেয়ে যাবেন, এটাই আপনাদের কোনো লস নেই, শিক্ষার কোনো শেষ নেই। আপনারা দেখেন যতটুকু শিখেন সেটাই একটা শিক্ষার অংশ হয়ে দাঁড়াবে। বাট আপনারা আসেন, দেখেন, চলে যান, এটা আপনাদের কোনো ফায়দা নেই, কোনো লাভ নেই। এটা কি, আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যাতে এরকম ভিডিও আরও পান, আরও দেখেন, আরও ইন্টারেস্ট হন, আরও আপনাদের জ্ঞান খুলে। আসলে জ্ঞান যত খুলবে ততই আপনাদের জন্য ভালো। ওই যে বলা আছে না, শিক্ষার কোনো শেষ নেই, তা আপনি বুড়ো হয়ে গেছেন তারপর আপনি শিক্ষা নেন, আর আপনি কিছু জানেন সেটা আরেকজনকে জানান, এভাবেই হবে আপনার প্রচার। তবে আপনাদের জন্য আমরা অনেক কষ্ট করি, অনেক কষ্ট করি, বাট আপনাদের কাছে একটাই উত্তর পাই, ভাই দেখা গেছে শুরু থেকে দেখলেন না মাঝখানে এসে একটা কমেন্ট করলেন, ভাই এটা কি, ওইটা কি, ওইটা কি। আসলে এটা এইভাবে না বলে আপনারা ভিডিওটি দেখেন, আমাকে কমেন্ট করতে হবে না, যেটা বুঝেন নাই এটা প্রসেসিং কীভাবে হয় এটা বলেন আমাকে, আমি এটা অবশ্যই বলবো। অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।